আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের কোনো খাদ্য ঘাটতি নেই, অর্থনীতিও শক্তিশালী। সকালে রাজধানীর কদমতলিতে শ্যামপুর মডেল স্কুলে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা জানান তিনি। বলেন, তথাকথিত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষেরা বিএনপি জামাতের সুরে সরকারের সমালোচনা করছে। তারা এদেশকে ব্যর্থ রাষ্ট্র করে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে তৎপর। কৃষিমন্ত্রী বলেন, এভাবে যারা সরকারের পতন ঘটাতে চায় তাদের ষড়যন্ত্র সফল হবে না। নিচে মাটি নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, এক সাল থেকে ছয় সালে নিজেদের কবর নিজেরা খুঁড়েছে, সেই কবরের মধ্যেই তারা এখন আছে। ওখান থেকে উঠে আসতে আরও সময় লাগবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের সাথে আছি, জনগণকে নিয়েই রাজনৈতিকভাবে আপনাদের হুমকি ধামকি, রেল লাইন কাটবেন, রাস্তা করবেন, গাড়িতে আগুন দিবেন, সব কিছু ইনশাল্লাহ মোকাবেলা করবো।